আপনার ইয়ে বাঙাল না ভাটিয়া? ভাটিয়া আমরা। ভাটিয়া না? হ্যালো। বাপ দাদার বাড়ি ছিল আসাম। আমার বাবার বাসা ছিল টাঙ্গাইল ভুয়াপুরে। আচ্ছা আচ্ছা। আপনি কি বাঙাল না ভাটিয়া? সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। আমি আজকে আসছি নীলফামারী জেলার ডিমলা থানার সাতনাই কলোনি গ্রামে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তিস্তা নদীর পাড়ে। এই তিস্তা নদীটা আপনার ওই ওদিক থেকে কালীগঞ্জ বর্ডার হয়ে আপনার এই এটা আপনার এই শিলিগুড়ি ওদিক দিয়ে এই কালীগঞ্জে এই সাইড দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তো এটা খুবই একটা খরস্রোতা নদী এবং এটা আপনার এর ওই পাশেই কিন্তু ভারত। ওই পাশে এই গ্রামটা দেখতেছেন, এই গ্রামের ওই পাশে ভারত। তো জায়গাটা আসলে বর্ষাকালে আরও অনেক চমৎকার লাগে। এখন শুকনো মৌসুম, যেহেতু পানি নাই, পানি এখন আসা শুরু করছে। এদিকে কিছু অনেক গম টম লাগাইছিল, গমগুলো অলরেডি তুলে ফেলছে। তো যাই হোক, আজকে আমরা আপনাদেরকে জানাবো এই সাতমাই কলোনির সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে। তো এখানে নয়টি, আপনি জানলে অবাক হবেন যে এখানে নয়টি জেলার লোক বাস করে এখানে। তো কীভাবে নয়টি জেলার লোক একটা গ্রামে অথবা একটা ইউনিয়নের ভিতরে বসবাস করে, এই বিষয়টা খুবই আশ্চর্যজনক। তো বন্ধুরা, প্রাকৃতিক নৈসর্গে ভরা আমরা আজকে জানবো সাতনাই কলোনির ইতিহাস সম্পর্কে। এখানকার বসবাসকৃত বিভিন্ন জেলার মানুষ কীভাবে তারা মিলেমিশে বসবাস করতেছে সেই ইতিহাসই জানবো এবং তাদের সাথে কথা বলবো। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভাটিয়া না? আর বাপ দাদা দেশ কই আসিল? টাঙ্গাইল আসিল না? ও, ওইখান থেকে পরে অনেক আগে এখানে আপনারা চলে আসছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, ওইদিকে না? আচ্ছা, আপনি কেমন আছেন? ভালো আছেন না? তো আপনার বাড়ি কোন জায়গায়? এখানেই? বাড়ি এখানে। ও আচ্ছা আচ্ছা। আপনার এমনি আগে বাড়ি কোথায় ছিল? বাপ দাদার বাড়ি ছিল আসাম। আসাম ছিল? আসামের আগে কোথায় ছিল? আসামের আগে ওটা আমার বলতে পারবো। বলতে পারেন, আপনার জন্ম এখানেই? হ্যাঁ, আমার জন্ম এখানে। ও, পরে আসাম থেকে এখানে চলে আসছে সবাই? হ্যাঁ, বাপ দাদার এখানে। ও আচ্ছা, আসাম থেকে আসার কারণটা কি? কারণ হলো ইভিজি লোক। ও আচ্ছা আচ্ছা, পরে এখানে এসে স্থানীয় হয়েছে আর কি। বুঝতে পারছি। আর আপনি এখানে কি করেন? তো আসলে যেমন ধরেন আসাম থেকে যে আসলো লোকজন, তো ওখানে আপনার ওই মানে কোনো ইয়ে ছিল না? এখানে জমি কিনে পরে বাড়ি টাড়ি করছে আর কি। কলোনি জমি পাইছে আর কি। কেউ পাইছে, কেউ পানি। আর এমনি ধরেন আপনার ওই অনেকেই শুনি যে অনেকের বাড়ি টাঙ্গাইল, অনেকের বাড়ি জামালপুর, অনেকের বাড়ি নোয়াখালীও আছে শুনছি। বিভিন্ন জায়গার লোক এখানে, ওরা মনে হয় তার আগে আসাম চলে গেছিল আর কি, নাকি? ও, নয় জেলার লোক বসবাস করে। ও আচ্ছা আচ্ছা, মানে সবারই একই কাহিনী, যারা ওই আগে ওই অন্যান্য জেলায় ছিল, পরে গেছিল আসাম থেকে পরে আবার এখানে এসে কলোনি। ও, সবাই রিফিউজি ছিল আর কি। বাট এখন বর্তমানে তো আর রিফিউজি না, এখন তো সবারই হয়ে গেছে, স্থায়ী হয়ে গেছে সবাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো ভালো থাকেন। দরকার, ওকে, আসসালামু আলাইকুম। নাম হচ্ছে আব্দুল আজিজ। আপনি লেখাপড়া করছেন কোথায়? আমার লেখাপড়া বিভিন্ন জায়গায় হয়েছে। সর্বশেষ আমি রংপুর বেগমরকে বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স। কোন বিষয়? আমার বিষয় ছিল পরিসংখ্যান, ইংলিশে যেটাকে বলে স্ট্যাটিস্টিক্স। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো যে বাঙাল এবং ভাটিয়া এই বিষয়টা আমি আগে শুনতাম আর কি। তো পরে যখন আমি এদিকে একটু রিলেশন হয়ে গেল, তখন আরও বিষয়টা নিয়ে আমি খুবই করতেছিলাম যে আসলে এখানকার স্থানীয় লোক থাকে, অথচ নয়টা জেলার লোক,
টাঙ্গাইল জামালপুর ময়মনসিংহ নোয়াখালী কুমিল্লা বিভিন্ন এলাকার লোক হতো এসে এখানে বসবাস করতেছে তো এই বিষয়টা নিয়ে আমার মাঝে খুব একটা কিউরিয়াসিটি ছিল আর কি তো এটা জানার জন্যই আর কি এই ইয়া করা আর কি তো যাই হোক এমনি আপনার আগে মানে এখানকার আগে আপনার দেশে বাড়ি মানে আপনার বাপদাদারা ছিলেন কোথায় মানে আমাদের যেটা হচ্ছে রুট লেভেলের হিস্টোরি আমার বাবার বাসা ছিল টাঙ্গাইল ভুয়াপুরে যথাসম্ভব আমার বাবার মুখে শোনা আমার দাদা মারা যাওয়ার পরে তারা হচ্ছে তৎকালীন সময়ে আমাদের দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলের মধ্যে বর্তমান যেমন একটা ফারাক দক্ষিণাঞ্চল উন্নত উত্তর অঞ্চল একটু কম উন্নত কিন্তু তৎকালীন সময়ে যখন দেশ বিভাগের পূর্বে আমাদের দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চল ছিল উন্নত আর দক্ষিণাঞ্চল ছিল হচ্ছে একটু কম উন্নত এই জন্য সেই সুবাদে দক্ষিণাঞ্চল থেকে লোকজন কাজ করতে আমাদের উত্তরাঞ্চলে আসলো এখন এখন আমাদের উত্তর রংপুর থেকে লোকজন যেমন দক্ষিণাঞ্চলে কাজ করতে যায় কিন্তু পূর্বের ছেলে উল্টাটা তো সেখানে অভাব অন্তরের কারণে তাদের আর্থিক সামর্থ্য কম ছিল আর যথাসম্ভব আমাদের যেহেতু আমরা তিস্তার অববাহিকায় বসবাস করি যে আমাদের এই পাশটা এই অঞ্চলটা যে দেখতেছেন আপনি এখানে পুকুর দেখতেছেন এখানে অঞ্চলটা দেখতেছেন এটা মূলত তিস্তার একটা বন্যার বন্যার একটা প্লট ছিল আর এগুলো ছিল আদি হিন্দুদের নিবাস এখানে যারা আছে কেউ কিন্তু স্থানীয় না সব ছিল এখানে হিন্দু নিবাস এবং আমি আছি যে বসে আছি এরিয়াটা একটা শ্মশান এই যে আমাদের এই পুকুরগুলো কাটার সময় আমরা কিন্তু রান্নাঘর বা অনেক কিছু পাই বড় বন্যা হয়ে প্রায় 5 থেকে 10 ফুট বালার একটা আস্তরণ পরে যাওয়ার ফলে এই পুরো এলাকাটা আপনার হচ্ছে একটা চারণভূমি হয়ে গেল আর তখন তো আমাদের প্রযুক্তি কৃষি প্রযুক্তি এত উন্নত ছিল না দেশ বিভাগের তুলনায় এখানে হিন্দুরা কেউ চলে গেছে ভারতের বিভিন্ন অঞ্চলে পরবর্তীতে এই এলাকাটা বন জঙ্গলে পরিপূর্ণ হলো বাংলাদেশ পাকিস্তান সরকারের একটা নির্দেশনা ছিল যে বাংলাদেশের কোনো জিনিস অনাবাদী থাকবে না এই জন্য পরবর্তীতে কিছু কলোনি আমাদের এই এলাকাটার নাম আমি শুনছেন যেহেতু বন্ধুরা দিয়েছেন ছাত্রাই কলোনি কলোনি মানে উপনিবেশ এই জন্য বিভিন্ন অঞ্চল থেকে আপনার বিভিন্ন লোকজন পাকিস্তান সরকারের দিকে সেট আপ দেওয়া শুরু করলো সেই সুবাদে হয়তো বা আমার দাদি জেনেছিলেন যে এখানে আসলে ভালো কিছু জমি পাওয়া যাবে খাওয়া যাবে করা যাবে এই জন্য তার তিনটা ছেলে এবং একটা মেয়েকে নিয়ে উনি ট্রেনে করে সম্ভবত ডোমারপন্থে আসছেন ডোমার থেকে হেঁটে হেঁটে এলাকায় আসছে তবে আমার দাদের একটা স্মৃতি আমার মনে পড়ে যে দাদের একটা শিলপাটা ছিল যেটা আমরা এই যে বর্তমানে এখন তো আমরা মশলা বাটার জন্য ব্লেন্ডার ব্যবহার করি কিন্তু আগে তো আমরা শিলপাটা ব্যবহার করা হয় এটার ওজন ছিল মোটামুটি 30 কেজি আমার দাদি নাকি এই কমরে করে এটা ডোমার থেকে মোটামুটি ডোমার থেকে আমাদের এখানে দূরত্ব 30-33 কিলোমিটার হয় হেঁটে হেঁটে বহন করে নিয়ে আসছেন সেটা আমাদের বাসায় এখনো রক্ষিত আছে এখানে এসে কিছু জমি টমি সরকার থেকে পেয়েছে এই যে আমাদের এটা আমার আমাদের নিজস্ব এরিয়া এটা হলো চাচার এরিয়া তা আমি কাগজপত্রে ঘাটতে গিয়ে সেদিন দেখি যে আমার এই বাবা এবং চাচা দুজনের নামে 120 শতক জমি সরকার বরাদ্দ দিয়েছে তো এইভাবে কিছু জমি টমি করে এদের বর্তমানে আমরা আর্থিক এই সামর্থ্যতে চলে এসেছি মূলত এই জন্যই আশা যে একটা ভালো কিছু কর্মসংস্থান ভালো কিছু করা বাচ্চাদের মানুষ করা তো আসলে ওই যে বিভিন্ন জেলা থেকে আগে সম্ভবত অনেকে চলে গেছে আসাম আসাম যাওয়ার কারণে এটা আসাম আসামে কেউ চলে যায়নি আসামে এটা আসামের ইতিহাস যদি আমরা ঘাঁটি এটা অন্য অন্য একটা আসামের ইতিহাসটা এরকম যে আসাম থেকে আমাদের ব্যাপক লোক এখানে আছে আমাদের এই পিছনে কলোনি বাজার এই পাশে ব্যাপক আসাম আমাদের এখানেও কিছু আসামের লোক আছে এই যে সুলতানমুড়ি আসামের লোক আছে এই যে পশ্চিম পাড়াটা এই পাশে দেখতেছেন এখানে কিছু স্থানীয় লোকের বসবাস কিন্তু তার পরের পাশাটা ওই পাশাটা পুরো আসাম মূলত মালনা ভাসানী সাহেবের যে এলাকাটা ছিলেন সে এলাকায় আসাম ধুবড়ি চর এখানে একটু যথাসম্ভব পাকিস্তান দেশ বিভাগের পরে পাকিস্তান ভারত যখন সৃষ্টি হয় তখন আসাম কোথায় থাকবে পূর্ব পাকিস্তানের সঙ্গে সংযুক্ত থাকবে না হচ্ছে ভারতের সাথে সংযুক্ত থাকবে এটা নিয়ে আসামের সম্ভবত কুদ্দুস খান নামক একজন প্রতিনিধি নির্বাচন করেছিল মুসলিম প্রতিনিধি সে ব্রিটিশের সাথে আতাত করে তার এমপি পদটা বিক্রি করে দিয়েছিল এই বিক্রি করার পর আসামে একটা ভয়াবহ দাঙ্গা হাঙ্গামা হয় যেটাকে আসাম রাইট নামে পরিচিত এই আসাম রাইট থেকে বাঁচার জন্য অনেকে রাতের অন্ধকারে এই দেশে চলে আসে কেউ আমাদের এই এলাকায় বসবাস করে কেউ দিনাজপুর অঞ্চলে চলে যান তা সেদিক থেকে আমার নানা নানার ভাই এরা ইনারা দুজন প্রথমে আমাদের এলাকায় যে সুলতানমুড়ি এদিকে সুলতানমুড়ি বসবাস শুরু করলেন পরবর্তীতে আমার নানার ছোট ভাই চলে গেলেন দিনাজপুর ওখানেই আছেন পরে নানা আবার এখান থেকে টুনিহাটের দিকে কনভার্ট হলেন আমার মার মতো বিয়ে হয়েছে টুনিহাট থেকে এখানে বিয়ে হয়েছে সুতরাং আমার মা ধরতে গেলে ভারতীয় আমার বাবা হচ্ছে যেটাকে আমাদের বর্তমান ভাষায় বলা হয় ভাটিয়া মানে ভাটি অঞ্চল থেকে আসা সেদিক থেকে এখানে আর একটা বিষয় যেমন ধরেন ওই যে ইয়ে আপনার স্থানীয়
আপনি কি বাঙাল না ভাটিয়া? আমি বাঙাল। আচ্ছা, তো আসলে এই যে আপনাদের এই ডিমলার সাপনাই কলোনির মধ্যে যে বলে পোলা এই রকম আর কি কিছু সমস্যা হচ্ছে, অনেকে বুঝতে পারে আবার অনেকে বুঝতে পারে না, তো একসঙ্গে থাকতে থাকতে মানে কি কোনো মানে ভাটিয়া এবং বাঙাল এই একসাথে আমি শুনছি যে আগে বিয়ে হইতো না, এখন মনে হয় বিয়ে শাদী এরকম? হ্যাঁ হ্যাঁ, বিয়ে শাদী হয়। আচ্ছা আচ্ছা, হয় হঠাৎই হয়। এরকম বিভিন্ন নোয়াখালী আপনার এই স্থানীয় যে এর বাবার আছে স্থানীয় এখানকার জালাল জালাল মাস্টার বাপ ছিল স্থানীয়, চান মাস্টার বাপ স্থানীয়, অরিজিনাল স্থানীয়। ওরা যখন ছিল ওরা তখন আমাদেরকে আশ্রয় দিছে, বা কর্মী যখন জমি দিল তখন আমার বাপ দাদাকে আশ্রয় দিছে, কি কেন বানরের ভয় বাঘের ভয় তখন তো তারা একবার তারা কি তখন আমরা আমরা যখন কর্মী জমি দিল ওই রেকর্ডি সিএস গুলা কাইটেই কর্মী জমি গুলো দেওয়ার পরে রেকর্ড জমি সিএস করছে, সিএস করাটা কাইটে আমাদের কর্মী দিচ্ছে আমার বাপ দাদা দিয়া, আর এরাও তারা আশ্রয় দিতে বুঝতে পারছে যে ব্যবস্থা করছে আমাদের বাসায় আমার বাপ দাদা ভাত হবে, কেন কাছে বাজার হয় আমি তোমাকে দশজন কাজ করি, তুমি আমাকে দশজন কাজ করবি, এইভাবে তোমাকে কামলা পাচ্ছি, এইভাবে কাজ কাম করে আস্তে 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 জমিগুলো কয়েক বছরের মধ্যে সব কোন প্রতিহিংসা নেই আমাদের, সবাই ভাই ভাই, এক একজনের ভাষা এক এক রকম, এবং আরেকটা শুনতাম যে স্থানীয় লোকের সাথে ওই যারা ভাটিয়া তাদের বিয়ে সাথে কিছু এখন মনে হয় না 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 আমরা বোন দিছি বোন আমরা ভাটিয়া থেকে আনছি মেয়ে এখন এখন কোন দিতে হবে। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি হলো সাতনাই কলোনি প্রাইমারি স্কুল, এটা এটা হচ্ছে প্রাইমারি স্কুল, এটা হাই স্কুল, এটা হাই স্কুল, তো এখানে আছি। তো আসলে এই মাঠটা বিশাল বড় মাঠ, এই স্কুলে আসলে বাঙাল এবং ভাটিয়া সবাই মিলেমিশে লেখাপড়া করে। তো এটা হচ্ছে সাতনাই কলোনি উচ্চ বিদ্যালয়, দীঘিনগর উচ্চ বিদ্যালয়। তো এটা হচ্ছে যে এই এলাকার অত এলাকার
কেজি কত ভাই 10 টাকা কেজি ভাই এই দেখেন এখানে 10 টাকা কেজি খেরে বিক্রি হচ্ছে খুব চমৎকার এবং খুব ভালো খিরায় এবং দেখতে অনেক সুন্দর এবং আমরা অনেক কচি হবে আর কি খাইতে ভালো লাগবে দেন এগুলা কি ভাই সুপারি এটা কত এই এলাকারই কি রকম কেজি কত কোন কত কোন কত 200 টাকা আর ইয়া মাল দিয়ে 200 টাকা না এলে কি ঢাকা চলে যাবে নাকি না এখানে বেচাইবো ঢাকা পাগলাপীর তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ধন্যবাদ সকলকে